হ্যালো বন্ধু থামে যদি বুঝতে পারছো তাহলে অবশ্যই সুপুর ভিড় থাকবে আশা করি তোমাদের অনেকটাই অনেকটাই হেল্প হবে আসসালামু আলাইকুম ইউনিভার্সিটি অফ কল্যাণী যারা বিএ ফাইভ সেমিস্টার পরীক্ষা দেবে তার জন্য ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রমায়ন জি যেটা গান্ধী নিয়ে আলোচনা সেটা বুঝতেই পারছো রাষ্ট্রমান জি মহাত্মা গান্ধী যেটা আছে তোমাদের সিলেবাসে গান্ধী তো সেই নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে ঠিক আছে এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের পাঁচ দশ এবং দুই নম্বরের তো সবগুলোই যে ভের ভিড়ে ইম্পর্টেন্ট তো সমস্ত সবগুলোই দেখবে আস্তে প্রথম থেকে শেষ অবধি যারা ফাইভ সেমিস্টার রাষ্ট্র জিএস আপনি নিয়ে যেত তাদের জন্য ভের ভিড়ে ইম্পর্টেন্ট তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখবে তাহলেই তোমাদের এই ভিডিও দেখলে আর কিছু দেখার দরকার নেই সমস্ত কিছুই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে পাঁচ দশ এবং দুই সকল কিছু এই ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই তোমরা শেষ অবধি ভিডিও দেখো এবং কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আমি যত পারবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন যদি ইম্পর্টেন্ট টোটাল কোশ্চেন পঁচিশ থেকে সাতাশটা কোশ্চেন আছে তোমরা এই কোশ্চেনগুলো পড়লে সমস্ত কমন পেয়ে যাবে এবং দুই নম্বরেরও আছে তোমাদের কয়েকটা তো অবশ্যই তোমরা শেষ অব্দি ভিডিওটা দেখো এবং ভালো করে পড়াশোনা করো কারো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং যারা ভিডিও দিয়ে পড়তে আসতে তারা অবশ্যই স্ক্রিনশট করে বা খাতায় নোট করে নিতে পারো এবং তোমরা চাইলে এই পিডিএফ কপিটাও সংগ্রহ করতে পারো ঠিক আছে পিডিএফটার মূল্য মাত্র একশো টাকা একশো টাকার বিনিময়ে তোমরা ফুল পিডিএফ কপি পেয়ে যাবে যেখানে পাঁচ দশ এবং দুই সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর যারা সংগ্রহ করতে পারবে না তাদের জন্য ভিডিওটা রইলো তোমাদের হেল্পের জন্য তোমরা ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে পাঁচ এবং দশ এবং দুই নম্বরের আর তোমাদের এরপরে কি কী সাবজেক্ট লাগবে সেটাও যেন অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু এই চ্যানেলে ভিডিও বানানো হয় অনেকেই রাষ্ট্রবিজ্ঞান যি জি বলার জন্যই শর্ট শর্ট করে দেওয়ার পর এটা ফাইনাল ভিডিও নিয়ে চলে আসলাম যাতে তাদের একটা ভিডিওতে সমস্ত কিছু যেন কাজ যায় সেই হিসাবে ঠিক আছে পাট পাট করে দেখতে অনেকের অসুবিধা হয় সেই কারণ এই ভিডিওর যে ফাইনাল ভিডিও তোমরা অবশ্যই তোমরা ফুল ভিডিও যে দেখা হয় তাহলে আর কিছু দেখার দরকার নেই ঠিক আছে এবং তোমরা এরকম ধরনের অনেক চ্যানেলে কিন্তু ভিডিও পাবে সেইগুলো খালি কিন্তু কোশ্চিন ঠিক আছে সেই কোশ্চিনে আনসার আমি এই চ্যানেলে তোমাদের পাবলিশ করছি যাতে তোমাদের সুবিধা হয় সেই কারণে ঠিক আছে তোমাদের যে চ্যানেলে দেখবে এই সেম টু সেম ওই চ্যানেলের কোশ্চিন কিন্তু এই চ্যানেলে তোমরা কিন্তু হু পেয়ে যাবে সেই কারণে তোমাদের হেল্পফুলের জন্য তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে অর্থাৎ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে আসার বেলাইকনটা অবশ্যই দাবি দেবে কারণ তোমাদের সমস্ত পরীক্ষা আগে পর্যন্ত এই চ্যানেলে সমস্ত কিছু আপডেট করা হয় যেমন তোমাদের পরীক্ষা কবে রেজাল্ট কবে হবে তোমাদের কোনটা কী এরকম ট্রফিক হবে সিলেবাস কী হবে এ টু জেড তোমরা চাইলে তোমরা চাইলে চ্যানেলের ভিতরে যেয়ে দেখতে পারো যে এই চ্যানেলে কি কি আপলোড করা হয় এবং কীসের উপর ডিপেন্ড করে অনেকে যারা যুক্ত আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে আছো তারা সকলেই জানো এবং যারা করে নেন তারা অবশ্যই তোমরা চ্যানেলের ভিতরে দেখলে বা ভিডিওগুলো সবগুলো দেখলে তোমাদের আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এবং তোমরা ফুল ভিডিও দেখো যে কোনো কেটে দেখলে তোমাদের কিন্তু বুঝতে পারবে না কোন কোশ্চিন একটা কোশ্চিন মিস হয়ে গেলে কিন্তু কোন কোশ্চিনটা মিস যাবে সেটা বলা মুশকিল সেই কারণে তোমরা বলবো ভিডিও ফুল দেখো এবং ভালো করে পড়াশোনা করো তোমরা সকলেই জানো তোমাদের পরীক্ষা জানুয়ার মাসের পরীক্ষা এবং তোমাদের যে এক্সাম রুটিন সেটা কিন্তু বের হয়নি খুব শীঘ্রই সেটা আজকালের ভিতরে বের হয়ে যাবে এবং আজকালের ভিতরে বের হয়ে গেলেই তোমরা কিন্তু ফাইনাল পেয়ে যাবে যে তোমাদের ক তারিখ থেকে অ্যাকচুয়ালি পরীক্ষা স্টার্ট হবে ঠিক আছে সেই কারণে বলা হচ্ছে তোমরা ভালো করে ভিডিওগুলো দেখো এবং যে কয়েকদিন আছে সেইগুলো সেই কদিনের ভিতরে তোমরা পড়া কমপ্লিট করা হয়ে যাবে এখন থেকে যদি পড়ো আর না হলে কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমাদের প্রবলেম হবে সেই কারণে বলা হচ্ছে তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও যাতে তোমাদের পরবর্তীকালে কোনো প্রবলেম না হয় সেই কারণে ঠিক আছে তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখো এবং ভালো করে পড়াশোনা করো এই আর কোন জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তোমাদের সকাল বিকাল এনি টাইম তোমরা কমেন্ট করো আমি যখনই যত তাড়াতাড়ি পারো ফার্স্ট তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যাতে তোমাদের হেল্প হয় সেই রকমইও এই করবো এবং অনেকে কমেন্ট করছে যে আমাদের বই কী কিনবো তো অনেকের বই পাবলিশার নাম যে পাবলিশন আছে নিউ স্টার আছে এ রহমান আছে এই সব বইগুলো তোমরা কিনে কিন্তু পড়তে পারো পড়লে ঠিক আছে এই বইগুলো তোমরা পড়লে অনেকেই কিন্তু তোমরা এই পেয়ে যাবে সেই এবং যারা এই নোট নিবে তারা নিতেও পারো ঠিক আছে তো অবশ্যই তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও কারণ তোমাদের হাতে টাইম খুব কম এটা তোমরা সকলেই জানো কারণ তোমাদের কয়েকদিন পরই কিন্তু পরীক্ষা হাতে খুব জোর টাইম মাত্র একটা মাস যা সিলেবাস অনেকটাই তোমাদের এবার কিন্তু তোমাদের এমসি কিউএস এমসি টাইপের কোনো কোশ্চেন থাকবে না সেই কারণে তোমাদের এখন থেকে যদি না পড়ো তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু প্রবলেম হবে ঠিক আছে কোনো শর্ট বলতে মার্কে কোনো প্রশ্ন থাকবে না সবই তোমরা লিখতে হবে নিজের ভাষায় তো সেই কারণে তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও রেজাল্ট পাবলিশ তোমরা দেখেছো যারা পড়াশোনা করেছো দেখলাম বেশ ভালো রেজাল্ট করেছ আবার যারা পড়াশোনা করে তারা কিন্তু সেরকম খারাপ রেজাল্ট যারা সেই কারণে বলছি এখন থেকে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও নাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু তোমাদের এরকম অফিস হবে রেজাল্ট হওয়ার সময় যে আরেকটু যদি পড়তাম তাহলেই তাহলে আর একটু নম্বরটা আসতো বা পাস করতাম একের লেগে বা দুয়ের লিগে যাই হোক তো তোমাদের হেল্পের জন্যই বলা হচ্ছে বারবার তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও এখন থেকে এখন থেকে তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও নাহলে কিন্তু পরবর্তীকালে পড়া প্রবলেম হবে ঠিক আছে সেই কারণে তোমার বারবার বলা হচ্ছে তোমরা ভালো করে পড়ো এই হচ্ছে তোমার দুই নম্বর কোশ্চিন অ্যান্সার যেগুলো ভের ভিড়ি ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো তোমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো অবশ্যই তোমরা ভিডিও ভুল দেখো এবং ভালো করে তোমরা পড়াশোনা করো ঠিক আছে তাহলে কোনো অসুবিধা হবে না সেই কারণে বারবার বলা হচ্ছে তোমরা ভিডিওগুলো দেখো ভালো করে প্রত্যেকটা ভিডিও তোমাদের যে সাবজেক্ট সমস্ত সাবজেক্টের অ্যাকচুয়ালি ভিডিও পোস্ট করা হয়ে গেছে কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে কয়েকটা সাবজেক্ট অনেকের অনেক রকম বিভাগের সাবজেক্ট থাকতে পারে সিলেবাস দুটো রকম আছে এবি অপশান সেই ভাবে দেয়া আছে সেই কারণে তো যাই হোক যেগুলো পোস্ট করেছে অনেকের সবচেয়ে বেস্ট সেইগুলো যেমন সবচেয়ে বেশি ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা এগুলো যেহেতু কমন সাবজেক্ট সেহেতু এইগুলোর সমস্ত কিছুগুলো আপলোড করা হয়ে গেছে তোমরা চ্যানেলে ঢুকলে বুঝতে পারবে যে কীগুলো আপলোড করা হয়েছে কোনগুলো আপলোড করা হয়নি এবং যেগুলো আপলোড করা হয়নি এবং কার কী প্রয়োজন সেটা তোমরা কমেন্ট করো আমি সেটাও চেষ্টা করবো যাতে তোমাদের হেল্প হয় সেই কারণে সেই ভিডিওগুলো যত তাড়াতাড়ি পারার পারবো তোমাদের সামনে হাজির করে দেবো এবং তোমরা সেগুলো দেখেই ভালো করে পড়াশোনা শুরু করবে ঠিক আছে তো দেরি বেশি দিন নেই সেহেতু তোমাদের বারবার বলা হচ্ছে তোমরা এই কটা দিন অবত ভালো করে যদি পড়ো তাহলেই তোমাদের কোনো অসুবিধা হবে না এবং তোমাদের ভালো পরীক্ষাও হবে তার জন্য বলছি তোমরা যে কটা দিন আছে তোমরা এই কটা দিন ভালো করে পড়াশোনা স্টার্ট করে দাও তাহলেই কিন্তু তোমাদের সুবিধা হবে নাহলে কিন্তু কোনো সুবিধা হবে না কারণ মিনিট ভরসায় গেলে কিন্তু পরীক্ষা কোনো দিনকাল থেকে ভালো হয়নি এবং হবেও না ওতে কোনো যত পড়বে তত শিখবে সেই কারণে তোমরা বলছি তোমরা এখন থেকে আস্তে আস্তে অল্প অল্প করে পড়াশোনা স্টার্ট করে দাও একদিন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট এইভাবে আস্তে আস্তে বাড়াও তাহলেই কিন্তু পরীক্ষার তোমার পড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং একদিনে যদি এক ঘন্টা পড়তে যাও তাহলে কিন্তু অনেকটাই প্রবলেম হয়ে যাবে সেই কারণে বলছি তোমরা আস্তে আস্তে স্টার্ট করো যেহেতু তোমরা অনেকে পরীক্ষা বুঝতেই পারছো কোভিড নাইন্টের জন্য অনেকে অনেক কিছু হয়ে গেছে সেই কারণে তোমরা আস্তে আস্তে এখন থেকে স্টার্ট করে দাও তাহলে তোমাদের সুবিধা হবে আর তোমাদের আর কী সাবজেক্ট লাগবে সেটা কমেন্ট করো এবং তোমাদের যে শর্ট পাঁচ নম্বর দশ নম্বর দিলাম সেগুলো তোমরা ভালো করে পড়ে নাও এই করার দিনে মধ্যে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের সিলেবাস অনার্সে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সকলেই জানো তত পরীক্ষা জানুয়ারি মাসে হবে এবং জানুয়ারি মাসে থেকে হবে সেটা কিন্তু অনুষ্ঠিত ডেট দেয়নি সেই ডেট দিলেই আমি কিন্তু তোমাকে জানিয়ে দেবো তো তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো এই করার দিন যে একটা মাসে একটা মাসে যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা কিন্তু ভালোভাবেই পাস করে যাবে কোনো টেনশন থাকবে না এবং যারা কলারশিপ পাচ্ছ তারা কিন্তু কলারশিপ পাবে এবং কোনো সেমিস্টার যে ক্যাজুয়াল থাকে কিন্তু তারা স্কলারশিপ পাবে না সেটা মাথায় রেখে যাতে পরবর্তীকালে কলারশিপটা পাওয়া যায় সেই হিসাবে তোমরা ভালো করে পড়াশোনা এগিয়ে যাও এটাই বলবো তোমরাকে তোমাদের ভালোই সাজেশন দেবো যাতে তোমাদের সুবিধা হয় সেই কারণে ঠিক আছে তো সেই কারণে আমি বারবারই বলা অনেকে বলতে যে বারবার বলা কী দরকার ছিল তো আমি আর বেশি বকছি না বেশি বকলে তোমাদের ভিডিওতে পড়তে অসুবিধা হবে সেই কারণে তো তোমরা পুরো ভিডিও দেখো এবং তোমরা যারা চ্যানেলের নতুন সদস্য তারকে বলবো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আসার বেল কিন্তু দাদা দাবিয়ে দেবে কারণ তোমাদের এই চ্যানেলে সমস্ত ভিডিও তোমাদের সমস্ত সাবজেক্ট নোটস তোমরা পাই টু পাই একটা একটা করে তোমাদের কিন্তু আপলোড করা হয় তোমরা চাইলে তোমরা সেখানে যে দেখতে পারো দেখলেই বুঝতে পারবে চ্যানেলে ভিতরে ঢুকলেই বুঝতে পারবে যে কী কী আপলোড করা হয় এবং কি কি সাজেশন দেয় এ টু জেড কিন্তু তোমাদের এই চ্যানেলের ভিতরেই কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যাঁ তো এই মূল কথাগুলো তোমাকে বলার জন্য আজকের ভিডিও এবং পুরোপুরি ভিডিও দিয়ে দিলাম যাতে আর প্রবলেম না হয় রাষ্ট্রবিজ্ঞান জি অর্থাৎ জি যাদের আছে তারা ভালো করে এই যে কটা দিন আছে তোমরা যাদের বড় বড়ো প্রশ্ন হয়ে গিয়েছে তারা শর্টগুলো একটু ভালো করে পড়ে নেবে তাহলেই কিন্তু তোমাদের পুরো কভার হয়ে যাবে এবং যে কটা কোশ্চেন দিয়েছে সবকটা কোশ্চিন কিন্তু ইম্পর্টেন্ট আমি তো বলে দিলাম টোটাল কোশ্চেন সংখ্যা পঁচিশটা থেকে তিরিশটা কোশ্চিন হবে এই পঁচিশ তিরিশটা যদি কোশ্চিন পড়ো তাহলে আর কিছু পড়ার দরকার নেই ঠিক আছে আর শর্ট তো এমনিতেই বেশি পড়তে হয় সকলেই জানো সেই কারণে শর্টগুলো একটু ভালো করে পড়ে নেবে অনেকগুলোই শর্ট আছে ঠিক আছে না হলে কিন্তু শর্টে কমন পাওয়া খুব মুশকিল দেওয়া হয়ে যাবে সেই কারণে আমি অনেকগুলোই শর্ট তোমাদের দিয়ে দিলাম তোমরা ভালো করে দেখো এবং ভালো করে পড়াশোনা করো এক জায়গায় একটু অসুবিধা হচ্ছে সেগুলো বাদ দিয়ে পড়ো এবং তোমাদের আর কটা দিন আছে তোমাদের হাতে আর একটা মাস আছে তো তোমরা এই কদিন যদি পড়ো তাহলে তোমাদের কিন্তু সিলেবাস অনেক কমপ্লিট হয়ে যাবে তো আবার বলছি তোমরা ভালো করে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দাও ঠিক আছে তো আজকের মতো ভিডিও এইটুকুই নেক্সট ভিডিও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমাদের সকল বন্ধুবান্ধবরাকে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তাদেরও তোমার মতন হেল্প হয় এবং অনেক সুবিধা হয় এবং তোমাদের যে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং তোমাদের পরবর্তী কমেন্টে জানাবে তোমাদের কি কী সাবজেক্ট লাগবে সেই সাবজেক্টের ওপর তোমাদের নতুন ভিডিও খুব শীঘ্রই চলে যাবে সেটাও যেন কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে লিখে দেবে যে এই সাবজেক্ট আমার লাগবে আমি সেই সাবজেক্টের ওপর ডিপেন্ড করে সেই সাবজেক্ট তাড়াতাড়ি ভিডিও আনার চেষ্টা করব এবং তোমাদের যাতে হেল্প হয় সে ব্যবস্থা করব। ঠিক আছে তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য যা বললে না অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তো নেক্সট ভিডিও তোমাদের দেখা হচ্ছে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই